Toshi Herbals presents Didi Number 1 Season 7, co-powered by Savlon. Special partner, Cochin Antioxidant Aro, water purifier jewelry partner, HK Dotto Jewelers. Golpo Jemoni Hog. চরিত্র যেমনই হোক, এরা সবাই আমার পরিবারের একজন। প্রতিদিন টিভির পর্দায় যাদের দেখতে পাওয়া হয়ে উঠেছে আমাদের অভ্যেস, যাদের সুখ দুঃখ জড়িয়ে গেছে আমাদের জীবনের সঙ্গে। আজ জি বাংলা পরিবারে এমনই চারজন প্রিয় জুটি এই মঞ্চে আসছেন, শুনবো তাদের গল্প। সঙ্গে আড্ডা খেলা তো আছে, সকলকে ওয়েলকাম জানাচ্ছি, আসো প্লিজ। প্রথমে আছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলির শ্যামা এবং নিখিল। কেমন আছো দুজনেই আগে বলো? ভীষণ ভালো আছি। নিখিলকে আমি মাঝে মাঝে বাঁদিকে পাই, একদম, কিন্তু শ্যামার সাথে এই প্রথমবার পেলাম বিয়ে করার পরে এখানে এসেছি। আর ও ভীষণ এক্সাইটেড আজকে যে দিদি নাম্বার ওয়ান প্রথমবার এসেছে। তাই তো। শ্যামা কেমন লাগছে এখানে এসে? আমার খুব ভালো লাগছে, আর আমি নিখিলের সাথে এসেছি আরও বেশি ভালো লাগছে আমার। আর তোমার সামনে এসে দাঁড়িয়েছি আমি প্রথমবার, তো আমার খুব ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড। আমরা নিশ্চয়ই অনেক গল্প করব শ্যামা এবং নিখিল। থ্যাংক ইউ। এরপরে মাঝে ভানুমতি মেঘরাজ। ভানুমতির খেল রে ভাই, ভানুমতির খেল। কি খবর দুজনে? খুব ভালো খবর, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি ভানু, তোর কি খবর বল? আমার তো খুব ভালো খবর। এর আগে মানে ও যতবার এসছে, তোমার ঠিক ওই বাবা এসে তুমি যেটা বলে দাঁড়িয়েছিল, আর আমি একা এসছি, এবার ওকে নিয়ে এসছি। হ্যাঁ, যখনই কোনো স্টেজে যাই আমাকে ম্যাজিক করতে হয়। আর সত্যি বলতে কি, আজকে এখানে দাঁড়িয়ে আমার ম্যাজিক্যাল লাগছে পুরো বিষয়টা, মনে হচ্ছে আমার সাথে ম্যাজিক হচ্ছে। আমরা অনেক গল্প করবো মেঘরাজ এবং ভানুমতি দুজনের সাথে। এবার আছে বকুল কথার বকুল এবং ঋষি। খুব ভালো, খুব ভালো আছি। বকুলকে নিয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কিন্তু তোমাকে দেখতে অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর লাগছে আজকে। পাশে বকুলকে রেখে আমাকে বলছো? এইটাই তো বলছি, মানে ও থাকা সত্ত্বেও আমি তোমাকেই দেখে যাচ্ছি। ওই জন্যই বকুলের মুখটা শুকিয়ে গেছে। বকুলের কথা কি হলো? সুযোগ খুঁজি দিদি নাম্বার ওয়ানে আসার, এসে খেলা রাখছে, তো আমার খুব মজা লাগছে। আজকে আমি খুব কনফিডেন্ট, কারণ ও ওকে, তাহলে আমরা শুনবো বকুল, ঠিক আছে, কোনটা চাপার চেষ্টা করছে। তারপর আছে এমন একজন মানুষ যার বন্ধু শুয়োপোকা, প্রজাপতি, অনেক কিছু, পারুল এবং সঙ্গে রাঘব। সাত ভাই চম্পা। আমরা এখন আনন্দভূমিতে রয়েছি, যেখানে সবাই খুব হ্যাপি, মেরে খুব খুশি থাকে, যেখানে কাদা বারণ। তো এখন দিদি নাম্বারে এসেছি, দিদি নাম্বার ওয়ানে এসেছি, ওই আনন্দটাকে জাস্ট ছড়িয়ে দিতে, যাতে এখানে সবাই খুব হ্যাপি থাকে। আজকে রাখো পুরো অন্য গেটআপে, মডার্ন সাত ভাই চম্পা। যখনই কোনো অন্য জায়গাতে যাই, নতুন জায়গাতে যাই, ওর একটা ট্যাগ লাইন আছে, চলো সেনাপতি মশাই। আজকে আমি দিদি নাম্বার ওয়ানে চলে এসেছি পারুলের সাথে। হ্যাঁ, ছাড়িনি, একসাথে এসেছি একদম। আমি বলেছি আমি যাচ্ছি দিদি নাম্বার ওয়ানে, তখন বলেছি আনন্দভূমি থেকে সোজা দিদি নাম্বার ওয়ানে, লাস্টে বলেছি চলো সেনাপতি মশাই বলে নিয়ে চলে এসেছি। খুব ভালো করেছো। চারজন জুটিকেই স্বাগত এবং শুরু করছি সবাইকে নিয়ে আমাদের প্রথম রাউন্ডে খেলা। এইচ দত্ত জুয়েলার্স প্রেজেন্টস দিদি মেয়ে বেচাইতে। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি হয়ে যাবেন আজকে এইচ কে দত্ত সোনার দিদি, এবং পেয়ে যাবেন এইচ কে দত্ত সৃজনী কালেকশনের তরফ থেকে সোনার প্যান্ডেন্ট। বলো শ্যামা, দুজনে ভাব হলো? হ্যাঁ, মানে আমার আর শ্যামার মধ্যে যে কখনো আড়ি ছিল এমনি কিছুই না, মানে কিন্তু ভাব ছিল সেটাও ভাব না, মানে আমি শ্যামাকে চিনি, আর আমার মনে হয় যে মানুষ হিসেবে যে যে ভালো গুণগুলো একটা জনের মধ্যে হওয়া উচিত ছিল সব শ্যামার মধ্যে আছে। কিন্তু বিয়ে হতে যাচ্ছিল আমার অন্য কারুর সাথে, শ্যামারও বিয়ে হতে যাচ্ছিল অন্য কারোর সাথে, কিন্তু আমাদের সিরিয়ালে একজন ভিলেন আছে ত্রিলোচন বলে, সে রিভেঞ্জ নেওয়ার জন্য আমাদের দুজনকে মণ্ডপের মধ্যে প্লেস করে দেয়। এবার যেহেতু আমার বাবা শিক্ষা বিক্ষা এসব অনেক দিয়ে আমাকে মানুষ করেছে, তাই বাবা বলে যে মেয়েটার জীবন শেষ হয়ে যাবে, তাই রেসপন্সিবিলিটি বোধ হয় আমি ওকে বোধ নিয়ে আমি ওকে বিয়ে করতে রাজি হই। কিন্তু স্ত্রী হিসেবে এবার একটা গোটা জীবন কীভাবে ওর সাথে কাটাতে পারবো কি পারবো না, স্ত্রী হিসেবে আমি এখনও ওকে মেনে নিতে পারিনি, সো এটা তো একটা লং রান প্রসেস। সমাজের এই আইন ইচ্ছে না থাকলেও আমরা মানতে বাধ্য,
আর এই নিয়ম রক্ষা করার জন্যই আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমার আর আপনার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকতে পারে না। শ্যামা, কেমন লাগছে বিয়ের পর? খুব ভালো লাগছে। আর ছোটকর্তাকে আমি রেসপেক্ট করি, কারণ ছোটকর্তা যে কোনো সিচুয়েশনে আমাকে সাপোর্ট করেছে, যে কোনো সিচুয়েশনে আমার কথা ভেবেছে, যাতে আমি সমাজের কাছে ছোট না হয়ে যাই। তোমরা দুজনেই এখন ভীষণ জনপ্রিয়, লোকজন পছন্দ করছে, ভালোবাসছে, সব কিছুই। তোমাদের কেমন লাগে সেই ব্যাপারটা? হ্যাঁ, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো লাগছে যে লোকজন এত ভালোবাসছে এই সিরিয়ালটাকে। মানে আমার মনে হয় জনপ্রিয়তাটা বোঝা যায় যখন আমরা বাইরে বেরোই। একদমই তাই। যেমনি আমি বললাম যে আমার আর ওর বিয়ে করিয়েছে আমাদের একজন ভিলেন ত্রিলোচন বলে, তো ওনারই একটা ইনসিডেন্ট আমি বলতে চাই। সেটা হলো যে উনি রিয়েল লাইফে বাজার করতে বেরিয়েছিল, তো মাছের বাজারে গিয়ে উনি মাছ কিনতে গেছেন, যখন তখন ওনার লোকটা বলছে, দাদা শুনুন না, আমার মেয়েটা একটু চাপা রং, একটু বিয়ে করিয়ে দেবেন। তো ওই হিসেবে আমার মনে হয় যেখানেই আমি যাই, যেখানেই আমি যাচ্ছি, সব জায়গায় এই কৃষ্ণকলি, মেইনলি আমাদের সব কিছু গান, তারপরে কৃষ্ণকলি কিভাবে এই স্ট্রাগলটা, সবার ভাল লাগছে। আর এটাই সবের থেকে বড় পাওয়া। এরকম একটা পরিবারে তোমার বিয়ে হচ্ছে, বিয়ে করতে যাচ্ছ, এরকম চরিত্রের জন্য নিজেকে প্রিপেয়ার করেছো কিভাবে? যেহেতু শ্যামা খুব চুপচাপ, শান্ত স্বভাবের, সবাই হয়তো 100টা কথা বলে, কিন্তু শ্যামা একটা কথা বলে তার পরিবর্তে, কিন্তু 100 কথার সমান হচ্ছে শ্যামার একটা কথা। এমনি রিয়েল লাইফে শ্যামা হচ্ছে চুপচাপ, তো আমার খুব ভালো লাগে, আমার কোনো প্রবলেম হয়নি। শ্যামা অভিনয় আসা কিভাবে হলো? আগে আমি থিয়েটার করতাম, তো আমি যেহেতু ম্যারিড, তো সেখানে আমার হাজব্যান্ড অ্যাক্টিং করে, তো সেখান থেকেই আমার এখানে আসা। তালাপ কিভাবে দুজনের? থিয়েটারে জয়েন করি, তো সেখান থেকে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ, তো ওখানে আমাদের একটা মামা যেত সম্পর্কে, তো সেই আর কি, আমাদের বাড়ির সাথেও রিলেশন ভালো, সুবানের বাড়ির সাথেও রিলেশন ভালো, এই করে। হ্যাঁ, ব্যাপারটা অ্যারেঞ্জ হতে পারে, কিন্তু এখন লাভটা আমরা কিন্তু সেটে ভরে ভরে দেখতে পাই। হাজবেন্ডের সাপোর্ট ছিল তুমি অভিনয় জগতে? হ্যাঁ, শুধু হাজবেন্ডের না, আমার শ্বশুরবাড়ির সবাই খুব সাপোর্ট করে আমাকে। তাই ধরো শুটিংয়ের এত হেক্টিক শিডিউল থাকে, সারাক্ষণ কাজে ব্যস্ত থাকো, সংসার কে সামলায়? ওইভাবেই চলছে। ধরো আমি গেলাম, তো মানে ঘরে ঢুকলাম, 2 ঘন্টা পরে হয়তো বেরিয়ে চলে গেল, মানে আমি ফ্রেশ হচ্ছি শোবো বলে, আর সুবান ফ্রেশ হচ্ছে হয়তো বেরোবে বলে, মানে এইরকম একভাবে চলে। প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং, তা নাহলে অসম্ভব। হ্যাঁ, ভেরি গুড। শ্যামা বড় হয়েছে কোথায়? তুমি কোথা থেকে এসছো? ঘোবরডাঙ্গা। আচ্ছা, ওখানে স্কুল কলেজ বড় হওয়া সব? আমার বাড়ি বনগাঁই, কিন্তু আমি যেহেতু আমার বাবা WBP-তে ছিল, তো সেই কারণে পড়াশোনার একটা প্রবলেম হয়ে যায় ট্রান্সফারের কারণে, তো আমি মামা বাড়িতেই বড় হয়েছি, ঘোবরডাঙ্গা। আজকে এই কৃষ্ণকলিতে সবাই তোমাকে দেখে কি বলছে? বাড়ির লোকজন খুশি? সবাই খুশি, মানে সবাই এক কথায় যে খুব ভালো হচ্ছে, মানে ওরাও কেউ ভাবেনি যে হয়তো আমি এই জায়গাটা গিয়ে করতে পারবো কোনো কিছু, মানে সবাই ভাবতে পারেনি, কিন্তু দেখছে খুব ভালো লাগছে সবার। থ্যাংক ইউ নিখিল, থ্যাংক ইউ শ্যামা, দুজনের জন্যই আমার অনেক শুভেচ্ছা, কৃষ্ণকলির জন্য অনেক শুভেচ্ছা। আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি এরপরে কি হতে চলেছে কৃষ্ণকলি, দেখবো আমরা শ্যামা নিখিলের ভাব হয় কি। খেলা শুরু করবো, দেখা যাক কি খেলা আসছে সকলের জন্য। দুজনকেই জ্যাকেট পরিয়ে দেওয়া হবে, জ্যাকেটের মধ্যে কাঁটা লাগানো আছে, বেলুনগুলোকে আমি ছুঁড়বো, জ্যাকেটের মধ্যেখানে যখন আসবে একে অপরকে প্রেস করে বেলুনগুলোকে ফাটাতে হবে, হাত দিয়ে ধরতে পারবে না। 30 সেকেন্ডস টাইম, কে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারে। ওকে, যে সব থেকে বেশি বেলুন ফাটাবে সে 20 পয়েন্টস, 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে শ্যামা এবং নিখিল। জীবনে নতুন মেয়ে এসছে, কি করছো এটা তুমি? কলিটা কে?
কোলি আমার ফ্যান অ্যাকচুয়ালি, আমি আমার ম্যাজিক শো দেখেও এত ফ্যান হয়ে গেছে আমার উপর, ফ্যান কম বলবো ইরিটেশন বেশি বলবো, মানে এত ইরিটেট করছে আমাকে, যার জন্য আমার পার্সোনাল লাইফে অনেক রকম প্রবলেম হচ্ছে। আর শুধু ভানুর সাথে না, আমার বাড়িতেও অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। পুরো বিষয়টা নিয়ে ভানুমতির কি বক্তব্য? কলির কাণ্ড কারখানা দেখে আমিও প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম, মানে ছাদ থেকে ঝাঁপ দিচ্ছে, তারপরে ওর বার্থডেতে সেই রাস্তাঘাট পুরো জ্যাম করে ওর বার্থডে সেলিব্রেট করেছে। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ আমি এখান থেকে ঝাঁপ দেব, আমি জানি তুমি পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, তুমি আমাকে বাঁচাতে আসবে। I love you. ভানুমতি, আমার বিয়ে নিয়ে মাথা না ঘামিয়ে নিজের বিয়েটা বাঁচা। তো প্রথম প্রথম সত্যি একটু ঘাবড়ে গেছিলাম কলির এসব দেখে, তো এখন ভাবলাম কি না যে যতই যাই করুক আমি তো স্ত্রী, সেই জায়গাটা তো কেউ নেবে না। হ্যাঁ, মানে আমার ভরসা রাখা উচিত ওর ওপর, এবার পুরোটা ওর ওপর নির্ভর করছে। হ্যাঁ, ও আমাকে অবশ্যই ভালোবাসে, সেই ভালোবাসাটা জোর কতটা সেটি এখন দেখার বিষয়। কতদিন হলো একসাথে করছো কাজ? 8 মান্থস আমাদের এসব। তো কিরকম দুজনের এখন সম্পর্কটা? ওর সাথে যেহেতু আমার এজ ডিফারেন্সটা অনেক বেশি, তো আমি প্রথম দিকে যখন দেখেছিলাম একদম বাচ্চা, কিছু জানে না, মানে একদম চুপচাপ, আমি প্রথম দিন ওকে দেখেছিলাম ওয়ার্কশপে, সিলেমিনে পড়ে বেবি। তো তারপর ডে বাই ডে, বিশেষ করে আমাদের যখন মানে অনস্ক্রিন বিয়েটা হলো 2-3 মাস পর, ও মানে ফ্রেন্ডলি হয়ে গেল আমার সঙ্গে। বিয়ে হলো অনস্ক্রিন, ফ্রেন্ডলি হলো অফস্ক্রিন। মেঘরাজের অভিনয় আসা কীভাবে? আমার অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল জি থেকেই, আমি রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স থেকে আমার শুরু 2007-এ। তো তখন থেকেই যে ফেমটা পেয়েছিলাম, পপুলারিটি পেয়েছিলাম, তো তখন থেকে ওই মোটিভেশন থেকে আমি আস্তে 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 অ্যাক্টিংয়ে সুইচ করি। এই শো থেকে যেটা মানে পাওনা আমার কাছে, বাচ্চারা অনেক বেশি শোটাকে এনজয় করে, পছন্দ করে। তো যখনই দেখা হয় ভানুমতির সাথে বা মেঘরাজের সাথে, একটা ম্যাজিক, একটা ম্যাজিক। মানে আমি বলি আমি এখন তো রেডি না, কি করে ম্যাজিক করব। সো এটা খুব এনজয় করি। অল দ্য বেস্ট মেঘরাজ এবং ভানুমতি। হ্যাঁ, ভানুমতি খেলের জন্য এবং তোমাদের জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থেকো তোমরা দুজন। ভানুমতির খেলা রে ভাই, ভানুমতির খেলা। বাবার খুনিদেরকে শাস্তি দিতে হবে, কারণ সাংঘাতিক একটা সত্যের মুখোমুখি হয়েছি 15th August-এর দিন, যে এতদিন ধরে জানতাম যে আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, অন ডিউটি করতে করতে উনি মারা গিয়েছিলেন, কিন্তু আমি জানতে পেরেছি যে এটা পুরোটাই ষড়যন্ত্র এবং বেশ কয়েকজন মিলে ওনাকে মেরেছেন। তো একজনের নাম জানতেও পেরেছি, রজতাভ রক্ষিত, বাকি কারা এর সঙ্গে যুক্ত এবং তাদেরকে খুঁজে বের করে যতক্ষণ না শাস্তি দিচ্ছি এবং নিজে হাতে শাস্তি দিচ্ছি, মানে নিজে পুলিশ হয়ে যতক্ষণ না শাস্তিটা দিচ্ছি ততক্ষণ প্রতিশোধের আগুন জ্বলছে ভেতরে। তার মানে পরবর্তীকালে বকুলকে আমরা পুলিশ হিসেবে দেখছি, আশা করছি। সেই রেস্ট এখনো রয়েছে একদম। বকুল টেনশনে আছে বুঝতে পারছি, এটা একটা টেনশন, আর বকুল কি নিয়ে টেনশনে আছে সেটা জানি না, এটা ডাবল টেনশন। ঠিক আছে, আর মানে আমাদের মধ্যে একটা যতই ভালোবাসা থাকুক, যদিও মৌখিক আমরা কোনোদিনও কিছু বলিনি, কিন্তু ওই মান অভিমানটা না থাকছে আর থাকবে মনে হচ্ছে, জানি না, কারণ উনি না আমাকে খুলে কিছুই বলেন না, চাপা।
প্রচন্ড। আর এই জিনিসটা কিন্তু আমাদের কোথাও না কোথাও অফ স্ক্রিনেও আছে, তো তোমার একটা ছোট হেল্প দরকার। প্রায় 10 মাস হয়ে গেছে আমরা কাজ করছি একসাথে, প্রথম 7 মাস আমরা কথা বলি না। ফ্লোরে ঢুকলো মানে শুধু সিন নিয়েই ভাববে, শুধু ডায়লগ কি করে বলতে পারবে, মানে কিচ্ছু ভাববে না সেখানে। আমি হচ্ছি মানে যতটা ফাঁকিবাজ হওয়া যায় ততটা ফাঁকিবাজ, মানে অ্যাকশন বলার আগের মোমেন্ট অবধি আমি চলছে ফাজলামি মেরে যাচ্ছি, মজা করে যাচ্ছি। কথা বলার দরকার নেই, আমি একটু চুপচাপ। এবার মাঝখানে একদিন শুটিং করতে করতে কি হয়েছে, একটা কথার মাঝখানে ও বললো, দূর তুমি তো কথাই বলতে পারো না, তুমি কি খচাবে আমাকে, দিস অ্যান্ড দ্যাট। আমি কিছু বলি, একটু পরে ওকে একটা ভিডিও পাঠালাম, আর তাতে ও আমার মেকআপ রুমে এলো। মেকআপ রুমে এসে বলল, প্রচন্ড রেগে গেছিল, শেষে একটা কথা বলল, গো অ্যান্ড ডাই, গো অ্যান্ড ডাই। কিসের ভিডিও ছিল ওটা? এটা কাগজের ল্যাজ বানিয়েছিল, ল্যাজটা বানিয়ে পেছনে লাগিয়ে দেওয়া হয়েছিল। কার পেছনে? আমার। এইটা নিয়ে ও প্রায় আধ ঘন্টা ফ্লোরে ঘুরেছে। ওটা ভিডিও হয়েছে? ওটা ভিডিও হয়েছে। মানে আমি তো ইয়ার কিচ্ছলে করেছিলাম, কিন্তু ওর যদি এটা খুব খারাপ লেগে থাকে তো আজকে আমি তোমার সামনে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আমি ওকে সরি বলতে চাই। মনে দাগ কাটার মতো সিন করতে হয়, কত ইমোশনাল সিনস থাকে তখন সেগুলো করতে হয়। তো দুজনের আবায় কাজ করায় থাকলে তখন এরকম ধরনের সিনগুলো ভালো করে ফোটানো যেত। মানে আমাদের অ্যাকশন বললে আমরা বকুল ঋষি, মানে বকুল ঋষি, তখন কার সাথে কার ঝগড়া হয়েছে, কার সাথে কার মান অভিমান চলছে কিচ্ছু জানি না। ভেরি গুড, মানে এই মানুষটাই আবার ঋষিকে জল থেকে তুলে বাঁচাচ্ছে। হ্যাঁ, ভাবা যায়। হ্যাঁ, ওইটা আমার একটা মানে সব থেকে টাচিং একটা সিন ছিল, মানে আমি জলে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচিয়ে উনি আবার ডুবে যাচ্ছেন। কিন্তু আমি তো সাঁতারও জানি না। আমি যখন দেখলাম স্ক্রিনে, আমি মানে নিজেই কাঁদছিলাম। দর্শক হিসেবে আমার মনে হলো, না বকুল ঋষিকে খুব ভালোবাসে, ঋষি বকুলকে খুবই ভালোবাসে। খুব ভালো থাকবে বকুল ঋষি, আমার অনেক 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 গুড উইশেস দুজনের জন্য। এবার খেলতে আসছি বকুল ঋষি। এবার কথা বলবো পারুল বোন এবং সেনাপতি রাঘবের সাথে। কি চলছে আনন্দভূমিতে? অ্যাকচুয়ালি এখন আমাদের আনন্দ যেহেতু আনন্দভূমি, সেই জন্য সবকিছু আনন্দামই আনন্দম। লক্ষ্য একটাই আমাদের, রংধনুর রং নিয়ে ফিরতে হবে, তবেই রানী মণিমল্লিকাকে বাঁচাতে পারবো। সে বাঁচলে তবে আমার চাপা ভাই বাঁচবে, আর চাপা ভাই বাঁচলে তৃতীয় চাপা ভাইয়ের খোঁজ পাবো আমি। এখন এটাই লক্ষ্য। শেষ পর্যন্ত রংধনুর সামনে আমরা পৌঁছে গেছি। আমি প্রজাপতি ভাইদের দেখেছি,
ওরা সমস্ত রংধনুর রংটা নিয়ে আমরা ফিরে যাচ্ছি সমুদ্র তীরে, যেখানে রানী মণিমল্লিকার ছবি রাখা হয়েছে, কারণ সে এখন মারা গেছে। ওই রংগুলো রানী মণিমল্লিকাকে দিলে তবে সে বেঁচে উঠবে এবং তবে আমি আমার তৃতীয় ভাইয়ের সন্ধান পাবো এবং এই দুই ভাই যাদের আমি পেয়েছি তাদের আমি বাঁচাতে পারবো। রঙের মেলা সুখের দেশে, সেই রঙেরই ছোঁয়ায় শেষে, দুষ্ট রানীর ফিরবে প্রাণ, মৃত্যু আধার অবসান। জীবনের রং ফিরিয়ে আনো প্রজাপতির দল। এবার তো বলো আমার আর এক চাপা ভাইয়ের সন্ধান। পারবি না তাকে আনতে কখনো, হে আছে মৃত্যু পুরীতে। একসাথে দুজনে কতদিন হয়ে গেল সাত ভাই চম্পাই? 8 মাস। হ্যাঁ 8-9 মাস। প্রথম যখন শুনলে দুজন, যে এরম একটা রূপকথার গল্পে দুজনকে অভিনয় করতে হবে, একদম অন্য ধরনের একটা গল্প, সম্পূর্ণ আলাদা, চিন্তা ভাবনাটাও আলাদা, কি মনে হয়েছিল? আমি যখন শুনলাম যে সিরিয়ালটার নাম সাত ভাই চম্পা, আমার প্রথম প্রশ্ন ছিল যে আমি কত নম্বর ভাই। না না তুই ভাই না, তুই হিরো আমাদের। আমি খুব হ্যাপি হয়ে গেছিলাম, জানতাম না আমি যখন ফার্স্ট টাইম। অবিয়াসলি হ্যাপি হবে, কারণ বেসিক্যালি একটু মানে টিপ টপ থাকতে বা সুন্দর সাজতে একটু পছন্দ করে, তো যখন দেখলো যে রাজকুমারী তখন তো খুশি তো হবে, সারাক্ষণ সেজে গুজে থাকতে হবে। না আমি একটু নিজেকে মেইনটেইন করি, সেটা এটা সত্যি খুব লুকস নিয়ে খুব কনসিয়াস। খুঁজে পাওয়া যাবে না এরপরে আর। রাঘব পারুল খাবার খায়, ও সকালে ধর 8টায় কল থাকে, খাবার কিন্তু বাড়িতে খেয়ে আসে না, সে খাবার ক্যারি করে গাড়িতেই খেয়ে নেয়, ব্রেকফাস্ট ওর গাড়িতে ওভার হয়ে যায়। এরপর ধরো ফ্লোরে যখন আসবে তখন সাথে ডাইজেস্টিভ বিস্কিট থাকে, খেজুর থাকে, তার মধ্যে আমিও কিছু খেয়ে নিই আমার সুবিধা হয়, তো আলমার্স থাকে, তো এই সবগুলো মাঝে মধ্যে চলতেই থাকে, কন্টিনিউ মানে কিছু না কিছু খেতেই থাকছে। খুব ভালো থেকো পারুল এবং রাঘব। এবার খেলতে আসছে পারুল এবং রাঘব, এখানে জাদু চলবে না, এসো। শুয়ে দিলাম, মন্ত্র পড়ে দিলাম, হয়ে গেল, ওটা হবে না। দুজন শ্যামা নিখিল এবং পারুল রাঘব, 10 পয়েন্টস। বকুল ঋষির পছন্দ ওটিজি, ভানুমতি মেঘরাজের পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি, শ্যামা নিখিলের পছন্দ শু ক্যাবিনেট, পারুল রাঘবের পছন্দ ডিজাইনার মিরর। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে বকুল। বকুল হয়ে যাচ্ছে আজকে এইচকে দত্ত সোনার দিদি। বকুল পাচ্ছে এইচকে দত্ত সৃজনী কালেকশনের তরফ থেকে সোনার প্যান্ডেল। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসন্তী চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সতীশ এবং শুভম। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট।
দেখানো যায় চশমাটা কেমন। কথা অনুযায়ী চশমাটা কালো। অ্যানসারটা খুব ভালো। সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সেকেন্ড প্রশ্ন, রাইট অ্যানসার দিলে গিফট পাবে ওশিয়া হার্বালস তরফ থেকে গিফট হ্যাম্পার, যার মধ্যে আছে ময়েশ্চারাইজিং লোশন, ক্লেন্সিং লোশন, স্কিন টোনার এবং কন্ডিশনিং শ্যাম্পু। আরে লাল দুপাটে ওয়ালি তেরা নাম তো বতা, আরে কালে গোটে ওয়ালে তেরা নাম তো বতা, ओ लाल दुपट्टे वाली तेरा नाम तो बता, ओ काले कोटे वाले तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। ओए होए, ओए होए, ओए होए, ओए होए। গানে দুটো রঙের কথা বলা হয়েছে, সেই দুটো রং কি? বলো ভানু, লাল আর কালো। থার্ড প্রশ্ন, রাইট অ্যানসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে, ও কালো মের কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। গায়ের লোকে কাকে কালো বলে? বলো। ড্রায়ার, ব্রাশ, সঙ্গে মেকআপ ব্রাশ এবং কাজল। करे से गोरी घायल, तू सहज सहज पाधर ले, मेरा दिल धड़कावे पायल, हो मन्ने पल 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 याद तेरी तड़पावे से, तेरा रूप जिगर में रड़के आग लगावे से, हो मन्ने पल 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 याद तेरी तड़पावे से, तेरा रूप जिगर में रह के आग लगावे से। गाने एक भूल शब्द गए थे। गाने एक भूल शब्द गए थे। सठिक शब्दटा की होबे? क्यों सुने? জায়গাটা ঠিক বলেছে কিন্তু, ওখানেই আমি ভুল শব্দটা গিয়েছি, বাট ও শব্দটা ভুল বলেছো তুমি। ওই জায়গাটা ভুল হয়েছে আমি শুনেছি। সঠিক শব্দটা কি? কাজল। কাজল, কাজল। আমি গিয়েছিলাম বাদল। বাদল, পাগল নয়। পাগল নয়। ফাইভ পয়েন্ট। আর আমাদের এখানে ডান্সার তো আছেই রুবেল। চলো মেঘরাজ,
तेरी आँखा का यो काजल मन करे से गोरी घायल तू सहज सहज पा भर ले मेरा दिल धड़कावे पायल मन पल 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 याद तेरी तड़पावे से है तेरा रूप जिगर में रड़के आग लगावे से तेरा रूप जिगर में रह के आग लगावे से तेरा रूप जिगर में रह के आग लगावे से लास्ट गन राइट आंसर दिले गिफ्ट कबे कटलरी सेट हे मोट करे उरु उरु बुक करे हे मोट करे उरु उरु बुक करे কোরআনের বন্ধু যখন বাইরে মনটা করে উড়ু উড়ু বুকটা করে কোরআনের বন্ধু যখন বাইরে আকাশে উড়াল দিয়া সামুরে ওরে লইয়া কলি যায় বাজে দোল তাক তুমা দুম দুম রে আজ আমার মনটা যে ঠাই পেখম তুইলা নাচে রে আজ আমার মনটা যে ঠাই পেখম তুইলা নাচে রে আজ আমার মনটা যে ঠাই পেখম তুইলা নাচে রে 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 একটা শব্দ মিউট ছিল এই শব্দটা কি বলতে হবে বলো শ্যামা দুরু দুরু সঙ্গে কাটলারি স্যার মনটা করে উরু উরু বুকটা করে দুরু দুরু পরানের বন্ধু যখন পায় রে আকাশে উড়াল দিয়া জামুরে ওরে লইয়া কলি যায় বাজে দোল তাক তুমা তুম তুম রে আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে শুরু করবো আমাদের থার্ড রাউন্ড ওশিয়া হার্বালস প্রেজেন্টস কার দৌড় কত দৌড় দর্শকদের প্রত্যেক পর্বে থাকবে ওশিয়া SMS কন্টেস্ট নিচে স্ক্রিনের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবেন দিদি নাম্বার ওয়ানের সরাসরি অডিশনের সুযোগ এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ওশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার আজকের আমাদের স্পেশাল গেস্ট জয়ী এবং রেভু ওরা এক এক টপিকের উপর অভিনয় করবে তোমাদেরকে বুঝতে হবে ওরা কি অভিনয় করে দেখাচ্ছে ফার্স্ট টপিক তু মেরা হুকুম কায়িকা তুই মেরি ক্রিকেট কা ছক্কা মে আলাদিন তু মেরা জিন মে অধুরা তেরে বিন মে কিসি সে কম নাহি তুনে সিখায়া मगन तू छोड़ के सारे किंतु परंतु नाच मेरी जा होके मगन तू छोड़ के सारे किंतु परंतु मार चला बोलो बकुल बादोर नाच राय फाइव फाइव सेकंड टॉपिक चलती कथा आओ ना देखा ताओ ना देखा आओ ना देखा ताओ ना देखा दौड़ पड़े বলে মানু আগে গেলে বাঘে খায় পরে গেলে সোনা পায় ফাইভ পয়েন্টস এবার যাচ্ছি থার্ড টপিকে কি দেখাচ্ছে দেখো तू भी बढ़िया पर मैं आजाद हूँ चिड़िया
रख तू अपनी फुलझड़ियां बढ़िया बढ़िया। बोलो मानु डांडिया 5 points। फोर्थ टॉपिक हिंदी गान, की गान बोझो दीदी तेरा देवर दीवाना एबार फिफ्थ टॉपिक हिंदी सिनेमा नाम सहरा खली पली हो गया है दिल दुनिया से मेरा खली पली हो गया है दिल खली पली हो गया है दिल दुनिया से मेरा खली पली हो गया है दिल। हिंदी सिनेमा नाम बोलो शमा बोलो बोलो शोले शोले फाइव पॉइंट तो भालो गप्पड़ है लेकिन जब तक तेरे पर चलेंगे उसकी सांस चलेगी দুজন শ্যামা এবং বকু দুজনেই 5 points। আমার পছন্দ টয়লেট্রিজ এর সেট, তার মধ্যে বিভিন্ন রকমের জিনিস আছে, সাবান, শ্যাম্পু, ডিও, সোপ, বাথ সেট। ওকে, বগুলের পছন্দ চা, কফি, বিস্কিট সঙ্গে টি সেট। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, স্যাভলন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য হ্যান্ড ওয়াশ। তোমার ভাশুর, তার পিস্তত দিদি, তার একমাত্র মামা, তোমার কে? মেয়েরা ভাববে। এবার বলো বকুল, শ্বশুর বুঝিয়ে দাও। আমরা আমাদের সিরিয়াল দিয়ে বলেছি, আমার ভাশুর হচ্ছে সুব্রজিৎদার, সুব্রজিৎদার পিস্তত দিদি মানে হচ্ছে কুণালের মা, কুণালের একমাত্র মামা হচ্ছে আমার শ্বশুর মানে শেখর রায়, শেখর রায় হচ্ছে আমার বাবা মানে শ্বশুর। 25 সঙ্গে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য হ্যান্ড ওয়াশ। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি এবং পাঞ্জাবির সেট। গোছা জড়ো হলে খড়ের কিংবা ধানের পেলে আমে দুধে মিশে গেলে গড়াগড়ি কি খেলে? এবার বলো শ্যামা, আটি বুঝিয়ে দাও। এক গোছা জড়ো হলে খড়ের আটি, ধানের আটি, আমে দুধে মিশে গড়াগড়ি খায় আটি। একটা অর্থপূর্ণ শব্দ এবার
আর বলো ভানু কোলাকুলি বুঝিয়ে দাও বর্ষাকালে গ্যাংর গ্যাং মানে কোলা ব্যাং আর ওদিকে পাশে কুলি এবার বলো শ্যামা তারা বুঝিয়ে দাও এক তারা মা তারা দো তারা শ্যামা ভানুমতি এবং বকুল শ্যামা স্কোর হচ্ছে 65 ভানুর স্কোর 65 বকুলের স্কোর 45 পয়েন্ট ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করো বৈষ্ণ্যরা দেওয়া রয়েছে শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নম্বর 1 শ্যামা এবং সঙ্গে নিখিল উইথ 95 পয়েন্টস এবার জ্যাকপট রাউন্ড আছে শ্যামা তোমার জন্য তুমি যদি পারো তবে তুমি পাবে জি বাংলা এবং সেন গোগোল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট পাঁচটা শব্দ শ্যামা 20 সেকেন্ডস টাইম আমি তোমাকে পরপর বলবো তুমি রিভার্সে উত্তর দেবে পিছন থেকে সামনে আসবে সময় শুরু হচ্ছে এখন স্টার্ট কলাগাছ হাতের কাজ নটরাজ বিয়ে সাজ যুবরাজ যুবরাজ বিয়ের সাজ নটরাজ কলা গাছ হাতের কাজ হাতের কাজ আগে তারপরে কলা ডান ওকে কোনটা নেবে হার নেবে জি বাংলা এবং সেন্ট কোকোল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে তোমার জন্য সোনার হার ভানু এটা তোমার মেমেন্টো এটা পারুলের এটা বকুলের উইনারের ট্রফি শ্যামা দিদি নাম্বার 1 ব্যাচ এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার আজকের মতন এই পর্যন্তই সবাই থেকে বিদায় চাইছি দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায় ভালো থাকবেন নমস্কার